দেশ জুড়ে তাপমাত্রা আরও বাড়ার আভাস মিলল এবার রাজধানী ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে জানিয়ে সোমবার দেশ জুড়ে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এর আগে গত উনিশে এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছিল কোন বিশাল এলাকা জুড়ে যখন তাপপ্রবাহ হয় তখন এরকম সতর্ক বার্তা দেওয়া হয়ে থাকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এ সময় জনজীবনে অস্বস্তি বাড়তে পারে বলেও জানা গেছে কাটাতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার এ অবস্থায় দেশ জুড়ে আরও বৃদ্ধি আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানা গেছে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে এ সময় জনজীবনে অস্বস্তি বিরাজ করতে পারে